আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসছি বেইলি রোডে, এখানে নার্সারিতে আসছি। এখানে সব ধরনের গাছের চারা পাওয়া যায় এবং টবও পাওয়া যায়। আজকে আমরা এখানে ঘুরে ঘুরে দেখব প্রত্যেকটি নার্সারির প্রত্যেকটি চারার দাম এবং জাত এবং বিভিন্ন রকমের আইটেমগুলো আমরা আজকে ঘুরে ঘুরে দেখব। আজকে পুরো ভিডিওতে আমাদের সাথে আছেন ভাইয়া, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। ও নুরুল ইসলাম, আপনি এখানকার ওনার? জি। আচ্ছা, এখানে কি কি জাতের চারা পাওয়া যায় আমরা আমাদেরকে একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করে একদম প্রথমটা থেকে। হ্যাঁ, কাটামুখুর গাছ বুঝার দাম, এখন সব গাছ তো আর একরকম দাম না। হ্যাঁ, এটার দাম হলো 400 টাকা। হ্যাঁ, তারপর আপনার এটা আছে খুরমা খেজুর। হ্যাঁ, খেজুরের খেজুরের গাছের দাম? হ্যাঁ, খেজুর গাছের দাম হলো 600 টাকা। এটা পাতাবাহার, দাম বলতে হবে কি? হ্যাঁ, এটা পাতাবার, এটার দাম হলো 150 টাকা। ওকে। হ্যাঁ, আর এটাই যে এটা হলো আপনার ইয়া গাছ, এটাকে কি বলে, আমরুস, লাল আমরুস, এটার দাম 1500 টাকা। এটা বড় গাছ তো? ফল? হ্যাঁ, ফল লাল। হ্যাঁ, বড় হবে, গাছও বড় হবে, এই যে ফল আছে কিন্তু লাল আমরুস, এটা অনেক বড় গাছ। ওই ফলটা দেখি, ফলটা এখন তারে আসে নাই, লাল আমরুস ফুল আছে। হ্যাঁ, ফুল ধরেছে। তারপরে এই যে গোলাপ আছে, গোলাপ, হ্যাঁ, এগুলো 150 টাকা করে গোলাপ। বিভিন্ন ধরনের জবা আছে, বিভিন্ন সব কালারের কাটামুকুর আছে আপনার। এটা কি কাটামুকুর? কাটামুকুরের প্রাইস কত? হ্যাঁ, এটা 150 টাকা কাটামুকুরের প্রাইস। গোলাপের মূল্য তো বললামই। তারপর আছে আপনার এই যে মনে করেন এটা হলো সাইকাস পাম। সাইকাস পাম? হ্যাঁ, সাইকাস পাম, এটার মূল্য 2000 টাকা। হ্যাঁ, তারপর আপনার এই যে এখানে আছে হলো এটা হলো মুসুন্দা। মুসুন্দা? মুসুন্দা, হ্যাঁ, এই যে ফুল, এটা মুসুন্দা, এটার মূল্য 200 টাকা। এখানে আছে আপনার চাইনিজ কমলা। কমলা? হ্যাঁ, চাইনিজ কমলা, এগুলো আপনি 250 টাকা করে। তারপরে বড় মাপের আছে আপনার সবেদা ফল, ওই বড় বড় গাছ নিলে সবেদা 450 টাকা। হ্যাঁ, তারপর লেবুর চারা আছে 100 টাকা করে। হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের আপনার ওই যেমন ইয়ে আছে, ওইটা ওইটাকে বলা হলো টাইগার লিলি। টাইগার লিলি? হ্যাঁ, টাইগার লিলি, ওটা প্রায় 600 টাকা টাইগার লিলি। বিভিন্ন জাতের গাছ আছে আপনার, মনে করেন এই যে আছে এটা চিতা, চিতা, এটার মূল্য 200 টাকা। 12 মাসি আম, এটার মূল্য 250 টাকা। 12 মাসি আম? 12 মাসি, 12 মাস আম ধরবে আর কি। হ্যাঁ, তারপরে যে ফার্স্ট লাভ, এটা একটা খুব সুন্দর, অবশ্য ফুলটা নাই, এটার দাম 200 টাকা। ফার্স্ট লাভ, এটা সবসময় ফুল থাকে, কলি আছে, এটা 12 মাস ফুল থাকে? হ্যাঁ, 12 মাসে ফুল থাকে, কলি আছে। তারপর আপনার যে ক্যাকটাস আছে বিভিন্ন জাতের, যেমন এটার দাম হলো 300 টাকা, এটার দাম হলো 200 টাকা। পেন্সিল ক্যাকটাস, ক্যাকটাস গুলো বেশ জনপ্রিয় সব জায়গাতেই দেখা যায়। সব জায়গায় ক্যাকটাস আবহাওয়ার জন্য ভালো। আপনার এখানে গাঁদা ফুল দেখছি? হ্যাঁ, গাঁদা ফুল, এই গাঁদা ফুলের মূল্য 50 টাকা। এটা হ্যাঁ, এটা হলো আপনার ইনকা গাঁদা, সবচাইতে বড় গাঁদা যেটা সেটা। তারপর আপনার সেনেক্স প্লান, এটা অক্সিজেনের জন্য খুবই ভালো কার্যকারিতা। হ্যাঁ, সেনেক্স প্লান, এটার মূল্য 200 টাকা। ঠিক আছে, তারপর আপনি আসেন আমার এখানে, বিশেষ গাছ হলো আমার এখানে ইনডোর প্লান বেশি। ইনডোর প্ল্যান্ট, অর্থাৎ রুমের ভিতরে যেই গাছগুলো থাকে, রুমে তো আর সব ধরনের গাছ থাকে না। হ্যাঁ, রুমে বেশিরভাগ সূর্যের আলো ছাড়া থাকে? হ্যাঁ, আলো ছাড়া থাকতে পারে, আমি এখানে ইনডোর বেশি। তারপরে এই যে আপনার এই যে আছে, এটা হলো আপনার বাগান বিলাস, এটা যদিও আমি বনসাই করতেছি, বনসাই হয় নাই এই যে এটা। হ্যাঁ, এটার মূল্য 500 টাকা, এটা অনেক মোটা, গোড়াটা দেখেন আপনি, অনেক বনসাই করার প্ল্যান ছিল। হ্যাঁ, বনসাই করবো, এখন তাই হচ্ছে না, ফুল হয়ে গেছে, এই জন্য করতেছি না। ঠিক আছে, তা বিভিন্ন ভাই গাছের তো শেষ নেই। লাল লাল গুলো এটা হলো অগ্নিসার। অগ্নিসার? অগ্নিসার, হ্যাঁ, এটার এটার মূল্য 200 টাকা। এটাও একটা অগ্নিসার, এটা বিভিন্ন জাতের, এটা একটা জাত, এটা একটা জাত, ওই জাতের প্রাইস? হ্যাঁ, এটার মূল্য 200 টাকা, অগ্নিসার 200 টাকা। তবে যে চার পাঁচটা আছে সব মিলে 200? হ্যাঁ, সব মিলে 200। তারপরে এই যে আপনার বড় পেন্সিল ক্যাকটাস যেটা, হ্যাঁ, পেন্সিল ক্যাকটাস, হ্যাঁ, এটা পেন্সিল ক্যাকটাস, এটা বড়, এগুলো যদি নিতে হয় আপনার 450 টাকা করে পড়বে। হ্যাঁ, তারপরে এই যে আপনার এগুলো ইনডোর, মনেস্টিরিয়া, মনেস্টিরিয়া, এটা হ্যাঁ মনেস্টিরিয়া ইনডোর, মনেস্টিরিয়া অনেক জাত আছে, এটাও একটা জাত। তারপর আপনি, হ্যাঁ, এটার প্রাইস 200 টাকা, এটার প্রাইস 200 টাকা। তারপর আপনার বাগান বিলাস, যেমন আপনার ওই যে ওইটা বনসাই করা, হ্যাঁ, এগুলো অনেক পুরনো গাছ, ওই যে বড়টা দেখাচ্ছি নিজের দিকে বেশ মোটা। হ্যাঁ, বোরা মোটা, এগুলো আপনার 8-10 বছর হয়েছে, এগুলো এটার মূল্য 3000 টাকা। ঠিক আছে, এগুলো বনসাই কোয়ালিটি। হ্যাঁ, এইটাও আপনার ইয়া, এটাও আপনার বাগান বিলাস, বিভিন্ন জাতের আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। যে বাঁশ, বাঁশের বাঁশটা
হ্যাঁ বাসটার মূল্য 600 টাকা 600 হ্যাঁ বাসটা কত বড় হবে এটা পেন্সিল বাস এটা বেশি একটা বড় হবে না এটা চেকন চেকনে হবে কিন্তু ঝোপ ঝোপ ঘরের মধ্যে থাকবে না ঘরে থাকবে না এটা বারান্দায় দিতে হবে বারান্দায় দিতে হবে হ্যাঁ বারান্দায় দিতে হবে তারপরে ফিউচার কিছু বনসাই আছে বনসাই হয় নাই হবে আর কি বট পাকুর বট বট ওইগুলো বনসাই করার জন্য বনসাই করার জন্য রেডি করতেছে এগুলা ভবিষ্যতে বনসাই যদি কেউ করতে চায় তাহলে নিতে পারবেন এগুলোর মূল্য 300 টাকা 400 টাকা 500 টাকার মধ্যে আছে করতেছি করার চেষ্টা করতেছি হ্যাঁ এগুলা বিভিন্নটা বিভিন্ন মূল্য বিভিন্ন জাতের আছে এটা তো যত জি এটা কামিনী কামিনী হ্যাঁ কামিনী এটার এটা এটা প্রাইস 50 টাকা কামিনীর চারা এটা হলো রাবিশ পাম এটা আপনার ইনডোর আউটডোর হ্যাঁ সব জায়গায় কেস করবে এটা এটা কি বড় হবে হ্যাঁ এটা বড় হবে এটা খুবই একটা সুন্দর গাছ এটার মূল্য 400 টাকা 400 হ্যাঁ তারপর আপনার ওই যে অগ্নিসার বিভিন্ন জাতের আছে ওগুলার মূল্য 200 টাকা কাটা মুকুরের আমার অনেক জাত আছে অনেক কালার আছে এই যে যেমন সাদা আছে গোলাপি আছে লাল আছে বিভিন্ন জাতের আছে লালের প্রাইস কত লালটা তো বড় গাছ বুঝা ছোট গাছের ছোট দাম বড়টার বেশি দাম এটার মূল্য 400 টাকা এটা খুব বড় সরো একটা গাছ হ্যাঁ টপ সহ 10 ইঞ্চি টপে তো কিছু তো দামাদামি করার সুযোগ আছে নাকি না অবশ্য সুযোগ আছে অবশ্য সুযোগ আছে কারণ গাছ এক না দামও এক না আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে একটু ছাড় দেন যদি বলে অবশ্যই অবশ্যই ছাড় দেব অবশ্যই চাইনিজ টগর এগুলা ভবিষ্যতে বনসাই হবে এখন তারে হয় নাই আমি করতে চাচ্ছি এই চাইনিজ টগর গুলো খুব বড় গাছ ছিল এগুলা চায়না টগর চায়না টগর এটা এটা মোটামুটি এটা ইনডোর আউটডোর দোনো জায়গায় থাকে এবং ইনডোর আপনি এটা কম বেশি ফুল হয় এটা খুবই একটা ভালো গাছ হ্যাঁ এটা খুব বড় গাছ কাইটা রাখছে এটা হবে আর কি ডিজাইন করতে চাচ্ছি আর কি আস্তে আস্তে হবে তারপর সাইকাস পামের যেমন ছোট আছে আপনার রেগুলার সাইকাস পাম এগুলো আপনার 400 টাকা করে বড়টার বেশি দাম তারপর বিভিন্ন ধরনের মনে করেন যে ভাই গাছ বইজার দাম যেমন একই গাছ ছোট থাকতে এক দাম বড় হইলে আর এক দাম 50 টাকার থেকে শুরু করে 400-500 টাকা পর্যন্ত এটা একেবারে পাতাটা পুরো সম্পূর্ণভাবে গোল হবে গোল একেবারে গোল মানে আপনার রাউন্ড গোল হবে এই পাতাগুলো অনেক সুন্দর এটার প্রাইস 250 টাকা স্পাইডার বড়টা স্পাইডার অনেক জাত এটাও একটা স্পাইডার জাত এটার মূল্য 250 টাকা তা চাইনিজ বট বিভিন্ন জাতের আছে চাইনিজ বট এগুলো দেখতে পারেন এগুলো অনেক বড় হয় না এটা বড় হয় না এটা বড় হওয়া মানে এটা বনসাইর মতন হয়ে যায় একটু বড় হলে ইয়া পড়ে যায় আর এই যে বড়টা কি গাছ এটা হলো টাইগার লিলি ছোট আপনার 200 টাকাও আছে 50 টাকাও আছে একই জাত হ্যাঁ একই ধরনের গাছটা এই গাছটা এটা এটা মনে করেন আমি 50 টাকা বিক্রি করবো এটা ইনডোর প্লান্ট এটা ইনডোর এবং এসি মানে সব জায়গায় থাকবে এ সব জায়গায় সহনশীল গাছ এগুলো ইনডোরে রাখলে ঘরটা সতেজ থাকে হ্যাঁ এগুলার অক্সিজেনও ভালো রাখে ঘরের ইয়াও ভালো রাখে তারপর দেখেন এটার এটা প্রাইসটা আমি এখন তারে বসাই নাই একটা বনসাই ওই যে মোটা টাইপের এটা করতেছি আর কি এখন তারে হয় নাই দেখাচ্ছি চাইলে এটাও নিতে পারেন ঠিক আছে এটা বেশ এটা বড় পরিকল্পনা নিয়ে করছেন হ্যাঁ এটা এখন তারে পুরোপুরি সম্পন্ন হয় নাই শুরু করতেছি দোয়া করবেন আপনাদের জন্য যাতে আরো সুন্দরভাবে করতে এখন বয়স কত এটার বয়স এখন 4.5 4.5 হ্যাঁ 4.5 বছর হয়েছে আছে বিভিন্ন জাতের আছে আচ্ছা এটা সাধারণ মানুষ যদি কেনে সে কি আবার বিশেষ ভাবে যত্ন নিতে পারবে আবার এটার কিছু প্রসেস আছে প্রসেসগুলো যদি জানা থাকে তার বা সে যদি শিখে যায় তাহলে অবশ্যই যত্ন নিতে পারবে আপনারা শিখিয়ে দিবেন তো অবশ্যই অবশ্যই আপনাদের ফোন দিলে পরামর্শ দিবেন তো অবশ্যই অবশ্যই দিব কেন না অনেকেই আছে আমাদের ফোন দেয় বা অনেকে গাছের বিষয়ে আমাদের বাসায় ডাইকে নেয় অনেকে এসে পরামর্শ নিয়ে যায় কারণ গাছ আমি তাকে পরামর্শ না দিলে তো সেই গাছের প্রতি উৎসাহ হবে না এটা আমার কর্তব্য এটা আমার দায়িত্ব তারপরে এখানে যেরকম আপনার গোবর মাটি হ্যাঁ সব কিছু আছে প্রয়োজনীয় মাটিও আপনারা দেন হ্যাঁ প্রয়োজনীয় মাটি গোবর যা আছে প্রয়োজন মতন মিলাই দেই ঠিক আছে সব কিছু আছে এখানে ওকে আমরা এটা একটা সুন্দর গাছ এটা হলো আপনার এটাকে বলে চন্দন চন্দন গাছ শ্বেত চন্দন যেটা অনেকে অনেকভাবে ব্যবহার করে এটার দাম হলো 800 টাকা শ্বেত চন্দন চন্দন দুই প্রকার একটা হলো লাল চন্দন রক্ত চন্দন এটা হলো শ্বেত চন্দন ঠিক আছে এটার মূল্য 800 টাকা
এই যে বড় কামিনী এটার মূল্য 300 টাকা কামিনী হ্যাঁ বড় কামিনী এটার মূল্য 300 টাকা এই যে ভুট্টা ডেরসিনিয়া ভুট্টা এটা তিন চারটা গাছ দেয়া যায় মানে একটা গাছ লাগাইলে আপনার অনেকখানি জায়গা ফিলআপ হবে নিচে 14 ইঞ্চি টপ আছে এটা 6 এটার মূল্য 800 টাকা ঠিক আছে তারপর আসলে আমাদের দামাদামি করে কম বেশি দেওয়া যাবে জাস্ট মূল্যের একটা আইডিয়া দিলাম আমার এখানে যা দেখেন এগুলো বেশিরভাগই ইনডোর প্লান্ট এই যে বড় মাপের আপনি মানি প্লান্টের পাতা বড় পাতার মানি প্লান্ট নিতে পারেন ঠিক আছে এই যে আপনার বড় পাতার এটার দাম কত বড় পাতাটা 250 টাকা এটা কলা গাছের মতো একটা দেখছি এটা কলা গাছ না এটা হলো আপনার ইয়া গাছ এটা আর বলে মনিস্ট্রিয়া মনিস্ট্রিয়া অনেকগুলো জাত আছে এই যে একটা জাত এই যে আরেকটা জাত এই যে একটা জাত হ্যাঁ এইভাবে মনিস্ট্রিয়া অনেকগুলো জাত আছে যেগুলো সব ইনডোরে খুবই ভালো থাকে এই যে আরেকটা জাত মনিস্ট্রিয়া এটা ইনডোরে খুবই ভালো থাকে এই মনিস্ট্রিয়া আর একটা জাত আছে যেমন আপনি একেবারে কাটা পাতা হ্যাঁ ওই যে মনিস্ট্রিয়া ওই যে কাটা পাতা একেবারে কাটা এটা হ্যাঁ 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 এগুলো আপনার ইনডোরে খুবই ভালো থাকে এগুলো একটু পরিষ্কার করলে ইনডোরে আপনার অনেক অনেক এগুলো খুব ইনডোরে সুন্দর থাকে এটা প্রাইস কত পড়বে এটা প্রায় 400 টাকা 400 টাকা হ্যাঁ তারপর পাই যেমন এই যে পাই এগুলো এগুলো আপনার ইনডোর আউটডোর দোনো জায়গায় কেস করবে এগুলো পাতা মানে পাতাগুলো সব সময় ভালো থাকবে আর কি এগুলোর পাতা সহজে মরে না এবং একটু পয় পরিষ্কার থাকলে প্লাস্টিকের মতন সুন্দরই লাগবে চকচক করে হ্যাঁ চকচক করে তারপর আপনি বিভিন্ন চারা কিছু চারা দেখছি ছোট ছোট হ্যাঁ ছোট চারা এগুলো বেশিরভাগই ইনডোর এবং ফুলের এটা শতমূল হ্যাঁ এটা টগর সাদা টগর এটা এটা ডেরসিনিয়ার একটা জাত এই চারাগুলো কত করে এই চারা আপনার এখানে যে চারা আছে এখানে 50 থেকে 20 টাকা পর্যন্ত আমার চারা আছে সম্পূর্ণ চারা লজ্জাপতি চাইলে দিতে পারবেন লজ্জাপতি কোনটা লজ্জাপতিটা এই যে লজ্জা পেয়ে গেছে সে ই হয়ে গেছে যে লজ্জাপতি আছে তুরুক চন্দাল আছে কতক্ষণ এরকম ভাবে থাকবে 10 থেকে 15 মিনিট তারপর কিছু ঔষধি জিনিস আছে যেমন এটা আপনার ডায়াবেটিস গাছ বলে স্ট্রবিয়া হ্যাঁ এটা অনেক রোগীদের জন্য এটা ঔষধি গাছ তারপরে যে আরেকটা গাছ আছে সেটা এটা হলো এগুলো অনেক সময় পাওয়া যায় না এটা হলো কালো মেঘ এগুলোর চারা এখানে আসলে পাবেন আপনি তারপরে আপনি রিয়া পাবেন যেমন ওটাকে বলা হলো অ্যালোভেরা অ্যালোভেরা পাবেন পাথরকুচি পাবেন এটা পাথরকুচি ঠিক আছে এটাও যে শতমূল পাথরকুচি তো ডাল বা পাতা লাগালেই হয় না হ্যাঁ পাথরকুচির আগা কাইটা লাগাইলেও হবে এবং পাতা রাইখা দিলে কিছুদিন পর এখান দিয়ে এই পাতা থেকেও শিকড় বেরোবে হ্যাঁ শিকড় গজাবে তা আপনি এই যে কুঞ্জলতা আপনি এখানে সবজি গাছও পাবেন সবজি আছে এখানে সবজির মধ্যে মানে টমেটো হ্যাঁ তারপর আপনার কাঁচামরিচ স্কোয়াশ তারপরে হলো শশা এই ধরনের বিভিন্ন সবজি পাবেন কুঞ্জলতা এটা একটা খুব সুন্দর জিনিস গোলা মানে লাল কালারের কুঞ্জলতা এটা যদি আপনি দেন তাহলে আপনার গেট অনেক সুন্দর থাকবে ঠিক আছে আর বিশেষ করে এই গাছগুলো আপনার ইনডোরে ভালো থাকবে এই গাছগুলো যদি আপনি ইনডোরে রাখেন গাছের কালারও চেঞ্জ হয়ে যাবে এগুলো বেশিরভাগই ইনডোর আইটেম এখানে বিভিন্ন ধরনের টপ পাবেন এখানে মাটির টপ পাবেন মাটির যে ড্রাম টপ আছে বাংলা টপ আছে আপনার প্লাস্টিকের ঝুলনি আছে এখানে স্কোয়ার টপ আছে গোল টপ মাটির যেটা গোল সুন্দর শেপের এটার প্রাইস কত এটা আর এখানে হলো এটা হলো 10 ইঞ্চি এটা সবচেয়ে বড় তো এটার প্রাইস 100 টাকা 100 এটার চারটা সাইজ আছে 10 ইঞ্চি 8 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি এবং 6 ইঞ্চির গুলোর প্রাইস হ্যাঁ 8 ইঞ্চি 8 ইঞ্চির মূল্য হলো 80 টাকা 6 ইঞ্চির মূল্য হলো 60 টাকা আর যেটা 4 ইঞ্চি সেটার মূল্য হলো আপনার 40 টাকা এই যে বাংলার টপ যেগুলা বলছেন হ্যাঁ বাংলা এটা এটা হলো আপনার 60 টাকা এটা হলো 10 ইঞ্চি 8 ইঞ্চি হলো আপনার 40 টাকা 12 ইঞ্চি হলো 120 টাকা এভাবে বিভিন্ন সাইজ বিভিন্ন দাম আচ্ছা আমরা প্লাস্টিকের গুলো দাম জানবো প্লাস্টিকের প্রত্যেকটা বেঙ্গলের মালের রেট থাকে তারপরে এখানে যদি আপনারা আসেন দর্শক আমরা সৎকার আপনাকে কিছু কমাই দিব এটা বেঙ্গলের হ্যাঁ বেঙ্গলের মাল এখানে এটার রেট আছে হলো 260 টাকা এখানে আপনার 260 টাকা আছে আমি 20 টাকা কমাই দেব যে রেট আছে সৎকার আমি 10% ওগুলো অনেক মজবুত তাই না হ্যাঁ অনেক মজবুত ছোটগুলোর প্রাইস ছোটগুলো এটা আছে এটা হলো আপনার 40 টাকা করে 40 একটা 40 হ্যাঁ পার পিস 40 আর এগুলো হলো ঝুলনি টপ আপনি এমনও রাখতে পারেন ঝুলেও রাখতে পারেন এগুলো হ্যাঙ্গার এভাবে ঝুলিয়ে রাখা যাবে হ্যাঁ ওই যে ভাবে ঝুলিয়ে রাখা যাবে ব্যালকনিতে ঝুলে রাখে এগুলোর প্রাইস কত ওগুলোর প্রাইস 80 হইতে 100 টাকা গাছ বুঝা তারপর 80 হইতে এই ঝুলানোর ওই দড়িতে সহ হ্যাঁ 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 সব সহ ওইভাবে কমপ্লিট আচ্ছা লালটার প্রাইস কত এটার প্রাইস 250 টাকা
আর সবুজটা একই সবুজটা একই প্রাইস এটা সাইজের উপরে দাম কালারের উপরে কোনো দাম হয় না তারপর আপনার এই যে গেন্দা যদি আপনি হ্যাঁ এটা টপে সহ নেন তাহলে এটা পড়বে 80 থেকে 100 টাকা এগুলো ওকে ধন্যবাদ এবারে আমাদেরকে একটু এখানকার ঠিকানাটা বলেন এখানে ঠিকানা হলো ক্যাপ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হ্যাঁ এটা হলো বেইলি রোড পড়ছে অফিসার্স ক্লাবের দক্ষিণ সাইডে ফুট ওভার ব্রিজের নিচে নার্সারির নাম হলো মোহাম্মদিয়া নার্সারি মোহাম্মদিয়া নার্সারি হ্যাঁ আর দর্শক আমরা ভিডিও ডেসক্রিপশনে এখানকার ঠিকানা এবং নাম্বার দিয়ে রেখেছি আপনারা চাইলে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারেন এখান থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা এখান থেকে কি হোম ডেলিভারি সুযোগ আছে হোম ডেলিভারি করি না যদি এলাকার আশেপাশে হয় তাহলে করি কিন্তু দূরে আমরা এখনো করতেছি আর এমনিতে কেউ আসলে তাদেরকে ভ্যান ঠিক করে দেয়া বা আনুষ্ঠানিক হ্যাঁ সেগুলো সব করে দিবেন সেটাও করে দেই কারো বাসায় গাছের সমস্যা হলে আমরা যাইয়া ওইটা ঠিক করে দেই দেখা দেয় কারণ অনেকে গাছ সম্বন্ধে বোঝে না অনেক সময় এটা ভাইরাস লাগে পোকামাকড় লাগে আমরা কীটনাশক লাগে এটা দিয়ে দেই গাছ অসুস্থ থাকলে সার লাগে বা নিরানি লাগে বা ছাটানি লাগে কাটনি লাগে এগুলো আমরা অনেক সময় করে থাকি আপনাদের এখানে কি কীটনাশকও পাওয়া যায় প্রয়োজনীয় ওষুধ হ্যাঁ হ্যাঁ কীটনাশক পাওয়া যায় ওষুধ সার পাওয়া যায় জৈব সার গোবর সার হ্যাঁ সব ধরনের সার পাওয়া যায় ওকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য